ত্রিপুরায় 2018 সালের নির্বাচনে মানুষ সিপিআইএম এর কুশাসন থেকে মুক্তির স্বাদ পেয়েছিল। আর 23 বিধানসভা নির্বাচনে রাজ্যের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের জন্যই রাজ্যবাসী পুনরায় বিজেপি সরকারকে আনবে বলে রবিবার বলেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার প্রদেশ বিজেপির ঘর ঘর চলো অভিযান কর্মসূচিতে মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক বিশাল সভায় বক্তব্য রাখার সময় এ কথা বলেন রাজ্য বিজেপির অন্যতম স্ট্রংম্যান এই রাজনৈতিক ব্যক্তিত্ব। কর্মসূচি উপলক্ষে আয়োজিত জনসভায় নিজেদের প্রিয় নেতাকে কাছে পেয়ে এবং তার বক্তব্য শোনার জন্য ব্যাপক মাত্রায় উপস্থিত ছিল নারী পুরুষ সহ বিভিন্ন পেশার মানুষ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং মণ্ডল সভাপতি সহ অন্যান্য সাংগঠনিক অংশের বিভিন্ন স্তরের নেতৃত্ব। রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেস দলের দিশাহীন রাজনীতির তীব্র সমালোচনা করে বিপ্লব কুমার দেব জানান, যাদের কাছে নেতা এবং নীতি কিছুই নেই তাদের কাছে তাই মানুষের কোনো ভবিষ্যৎ নেই। উন্নয়নকামী বিজেপির কাছে যে রাজ্যের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত আছে এবং থাকবে সেই কথাই নিজের বক্তব্যে উল্লেখ করেন জনপ্রিয় এই নেতা। তার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য ভারতের জনতা পার্টি আজকের দিনে ত্রিপুরা রাজ্যে মূল যে বিরোধী শক্তিগুলি আছে তাদের নিজেদের কোন ভবিষ্যৎ যোজনা নেই। কমিউনিস্ট পার্টি তার নির্দিষ্ট কোন পার্টির যোজনাই নেই মানুষের জন্য, যোজনা তো দূরের কথা। আর ত্রিপুরা রাজ্যের মানুষ কমিউনিস্টকে টানা 25 বছর সরকার রেখেছে, তার পরিণাম আমার চাইতে ত্রিপুরার যে বুজুর্গ লোক আছে যার বয়স 80-90 সে বেশি বোঝে, বেশি জানে। আর সব ত্রিপুরা রাজ্যে নয়, পুরো দুনিয়ার মধ্যে কমিউনিস্টের অস্তিত্ব নেই। একসময় ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টি, আজ কমিউনিস্টের কাছে এমন দেউলিয়া হয়ে গেছে কমিউনিস্ট, না নেতা আছে, না নীতি আছে, না নিয়ম আছে, না ব্যবস্থা আছে। আর কংগ্রেস যে গান্ধী নাম ভাড়াটিয়া নিয়ে ব্যবহার করা হতো, কারণ তাদের ফ্যামিলি গান্ধী নয়, তারা নেহরু ফ্যামিলি থেকে এসছে, কিন্তু গান্ধী উদ্ধার করে রেখে দিয়েছে। কংগ্রেসের পরিবারতন্ত্রের রাজনীতি এবং সিপিআইএম এর চাঁদাবাজি রাজনীতিকে কার্যত তুলোধন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, মানুষকে শোষণ করা ছাড়া 25 বছরে কিছুই করেনি সিপিআইএম। কংগ্রেস এবং বাম দলগুলির মিতালি এবং সুবিধাবাদী রাজনৈতিক মিতালিকে তীব্র ভাষায় আক্রমণ করে বিপ্লব কুমার দেব জানান, এর জন্যই দীর্ঘ 25 বছর ধরে মানুষকে শোষণ করার সুযোগ পেয়েছে সিপিআইএম। যে কংগ্রেসীরা মানতেন যে কংগ্রেস সত্তাতে শুধু গান্ধী থাকলেই থাকতে পারে না, হলে থাকবে না, সেই কংগ্রেসে এখন প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে হয়ে গেছে, গান্ধী নেই। তার মানে কংগ্রেস ডিক্লেয়ার করে দিয়েছে কংগ্রেস আর সত্তাতে কোনোদিন আসবে না। আর ত্রিপুরা রাজ্যে যারাই এই কংগ্রেস সিপিএম নামধারী মৈত্রীকে বন্ধন, এ বন্ধনের কারণে ত্রিপুরাতে 25 বছর ক্রমাগত কমিউনিস্টের সরকার আছে, 25টা বছর। কিন্তু আম জনতা কি পেয়েছে? ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদি, বিপ্লব দেব মায়াজালের রাজনীতি করে না, সচ্চাই রাজনীতি করে, সচ পছন্দ। ভারতীয় জনতা পার্টি কমিটেড রাজনীতি করে। ভারতীয় জনতা পার্টি বলেছে ভিশন ডকুমেন্টসে যে 2000 টাকা করে ভাতা দেব 4 লাখ ভাতাধারীকে, ভারতীয় জনতা পার্টি দিয়ে দেখিয়ে দিয়েছে কমিউনিস্টের মতো আন্দোলন করতে পারে। ভারতীয় জনতা পার্টি কৃষকদের জন্য পার কিপিটা ইনকাম
যেটা 5,680 টাকা ছিল 2017 সালের প্রতি পরিবারের মাসে, আজকে সেটা দাঁড়িয়েছে কোথায়? আজকে 11,090 টাকায় পৌঁছেছে, মানে ডাবল হয়ে গেছে কৃষকদের মাসিক। কেন হয়েছে? মিনিমাম সাপোর্ট প্রাইস এই সরকারই লাগু করেছে। ত্রিপুরাতে নয়, শুধু নর্থ ইস্টে কোন রাজ্যের মধ্যে মিনিমাম সাপোর্ট প্রাইস লাগু ছিল না। তার অ্যাকাউন্টে সিধা চলে যায়, কাউকে কমিশন দিতে হয় না। আজকে যদি কমিউনিস্টের কোন জনসভা হতো এখানে, তো কমসে কম 10 দিন আগ থেকে মুড়াপাড়ার সমস্ত লোক টের পেয়ে যেত। কিভাবে? কেন টের পাবে? এক তো বাড়ি বাড়ি একটা পর্চি পাঠাবে, একটা পর্চি বানানো থাকতো, তার মধ্যে আপনার নামটা লিখে ক্যাডার বাড়িতে যাবে, দিয়ে আসবে, আপনি এতটা সময় পৌঁছে দেবেন। আপনি যদি বলেন যে আমি তো হসপিটালে যেতে হবে, ছেলেটা অসুস্থ নিয়ে যাবো, পোলা বেঁচে দেবো, চিন্তা করেন না। আগে নরেন্দ্র মোদী এবং বিপ্লব দেব স্বচ্ছতা রাজনীতি করে বলে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করেন রাজ্যের এই চরণিতা। নারী সমিতির দিদি ঘরের মারখাজি গিয়ে পৌঁছে যাবে, নারী সমিতির নামে 10 টাকা চাঁদা দেন জনসভা। আপনার ছেলে জামদেব স্কুলে পড়ে, তো এসএফ এর নামে ছেলের কাছ থেকে 10 টাকা চাঁদা চাইবে যে জনসভা হবে এখানে। আপনার বাবা কৃষি কাজ করে, কৃষক সমিতির নামে খেতের মধ্যে ওনার কাছ থেকে 10 টাকা চাঁদা। আপনার ছেলে জামজির বাজারে একটা দোকান দিয়েছে, তো তার কাছ থেকে গিয়ে ডিএফ এর নামে 10 টাকা চাঁদা। মানে পুরো পরিবারকে এক কার্যক্রম করে পুরো পরিবারকে, মাকে মা থেকে চাঁদা, ছেলে থেকে চাঁদা, যদি অটো ড্রাইভার কেউ থাকে তো সিটুর থেকে চাঁদা, তারপরে এসআইএর নামে স্কুল থেকে চাঁদা, বাজারের দোকানে ডিএফ এর নামে চাঁদা। মানে এক জনসভা করবে, জুলুমের পর জুলুম, করের পর কর, বছর পর বছর, এটাই কমিউনিস্ট পার্টি 25 বছর রচনা করেছে। আজকে কমিউনিস্ট পার্টি এখানে কোনো কার্যক্রম হতো, তাহলে আপনার শুধু হয়তোবা 1-1.5 মাসের বাচ্চা যারা আছে এরা টের পেতো না, বাকি 7 পর্যন্ত টের পেয়ে যায়, বাঘ বল্লুক পর্যন্ত টের পেয়ে যায় জনসভা হবে। কারণ কি? প্রত্যেকের কাছ থেকে বিনা চাঁদা বিনা কর কমিউনিস্ট পার্টি কোনো কার্যক্রম করে নি আজ পর্যন্ত। বিপ্লব দেব আসছে, কি বলবে তা শোনার জন্য এসছে। আর বিপ্লব দেব এমন এক ব্যক্তি যার রাজনীতিতে ত্রিপুরাতে কোনো পরিচয় ছিল না। আমার পরিচয় যদি পুরো দুনিয়ার মধ্যে কেউ করেছে, তো ত্রিপুরার মানুষের তৈরি কোনো যদি ব্যক্তি কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির এত উপর পর্যন্ত পৌঁছেছে বিপ্লব দেব। আমি জামদিয়াতে জন্মগ্রহণ করেছি, তার জন্য জামদিয়ার মানুষ আমাকে চেনে, কিন্তু বাগমার মানুষ তো আমাকে চিনত না, উদয়পুরের কত মানুষ আমাকে চিনত। কিন্তু 37 লক্ষ ত্রিপুরাবাসী আর ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে ছোট বড় সমস্ত কার্যকর্তাদের পরিশ্রমের কারণে বিপ্লব দেবের মতো কার্যকর্তা আবিষ্কার হয়েছে। আজ হরিয়ানার মানুষ আমাকে চেনে, পুরো দুনিয়ার মানুষ আমাকে চেনে। আজ আমি গর্ভবতী, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আর ত্রিপুরার প্রতিটি বাচ্চা বাচ্চা যদি ভারতবর্ষের কোন প্রান্তে গিয়ে বলে আমার ত্রিপুরা রাজ্যে আমি বাস করি, আমার জন্ম এই ত্রিপুরশ্রী মায়ের ভূমিতে হয়েছে, তো পুরো দুনিয়া ত্রিপুরাকে আজকে চেনে। কিসের জন্য? ত্রিপুরার মানুষ বাঁশের বোতল বানিয়ে দুবাইতে বিক্রি করে তার জন্য ত্রিপুরাকে চেনে। বিজেপি দলের নিষ্ঠার এবং কার্যকর্তা মুখী দৃষ্টিভঙ্গির উল্লেখ করে তিনি জানান যে বিপ্লব দেব এর রাজনৈতিক পরিচয় বলতে কিছু ছিল না। সেই বিপ্লব কুমার দেবী দলের কার্যকর্তাদের ভালোবাসা এবং রাজ্যের মানুষের ভালোবাসার ফলে নতুন বৃহৎ পরিচয় পেয়ে দেশ ও দুনিয়ার সামনে নিজস্ব পরিচিতি তৈরি করতে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দল যে ত্রিপুরাকে সম্মানের বৃহৎ আসনে প্রতিষ্ঠিত করেছে, একই সঙ্গে সেই কথাও সভায় তুলে ধরেন রাজ্যসভা সাংসদ। লালন পালন করে কার্যকর্তা নির্মাণ করে
तो ये पार्टी एक सामूहिक नेतृत्व पार्टी पारिवारिक पार्टी पारिवारिक पार्टी माने एक परिवार पार्टी ना जेमन कांग्रेस पारिवारिक पार्टी किन्तु एक परिवार और जे राज्य जाबे आबार ओई आरेक परिवार तैरी करबे ओखाने कारण कि परिवार परिवार कि चिने कांग्रेस जेखानेई राज करछे भारतवर्षेर मध्ये परिवार तंत्र तैरी करेछे कारण कि दिल्लीते एरा परिवार तंत्र चालातो अन्यान्य राज्येर मध्ये एरा परिवार तंत्रई चालानो लालन पालन करत कारण कि एक परिवार तंत्र ही दूसरे परिवार तंत्र के सपोर्ट करे तार जन्य सेई व्यवस्था लागू करे छे भारतीय जनता पार्टी अंतिम व्यक्ति पार्टी दीनदयाल उपाध्याय पार्टी तार जन्य अंतिम जन पार्टी तार कारण जामजरी थेके उठे विप्लव देवर मत छोट कार्यकर्ता त्रिपुरा राज्य मुख्यमंत्री हो जा कांग्रेस होते पारबे ना सीपीएम होते पारबे ना सीपीएम तो अनेक किछु करते हैं এরা রাজনীতিতে যাবে আজ নরেন্দ্র মোদী রাজনীতির পরিভাষা চেঞ্জ করে দিয়েছেন যারা সমাজের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি তারাই ভারতীয় জনতা পার্টি রাজনীতিতে চলে আসেন এবং তা প্রমাণিত আছে তাই বন্ধুরা এখানে বড় মাত্রায় মহিলারা একত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই গুণগত রাজনীতির ফলে সারা দেশে সমাজের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা বিজেপিতে বিপুলভাবে সামিল হচ্ছেন বলে উল্লেখ করেছেন তিনি ঘর ঘর চলো অভিযানের রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করে বিপ্লব কুমার দেব দলের কর্মকর্তাদের প্রতি আন্তরিক আবেদন রাখেন বিনম্র ব্যবহার এবং কৌশলী আচার আচরণের মধ্য দিয়ে মানুষের মন জয় করার জন্য মানুষ আজকে জানে যে নিজে কর্ম করে খেতে হয় মানুষ সত্তাসীন পার্টির বিধায়ক থেকে সত্তাসীন পার্টির নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে সত্তাসীন পার্টির নগদের কাছ থেকে কি চায় কৌশলী ব্যবহার চায় जो मैंने शब्द लगे कौशली व्यवहार चाहे आशा करे सत्तासीन पार्टी लोग कौशली व्यवहार करबे दीदियों सत्तासीन पार्टी लोग सब समय झुके थाकते हो सत्तासीन पार्टी लोग सब समय झुके थाकते हो आपने एका जदि झुकबेन तो देखबेन आपनार सामने जत लोक आछे তারা একসঙ্গে ঝুঁকে যায় তার মানে একা ঝুঁকেছেন তোর সঙ্গে পঞ্চাশ জন আপনার দিকে ঝুঁকে যারা তার জন্য সত্তাসীন পার্টির লোক সবসময় ঝুঁকে থাকতে হয় ঝুঁকে থাকলে আপনারই লাভ সবচেয়ে বেশি হবে কারণ পুরা দুনিয়া আপনার দিকে ঝুঁকবে আর আপনি যদি সিনা টান করে দাঁড়িয়ে থাকেন দুনিয়া আপনার সামনে ঝুঁকবে না আপনারও এমন করে দেখব ঝুঁকে থাকুন যত বেশি ঝুঁকে থাকবেন তত বেশি সত্তা আপনাদের কাছে থাকবে যত বেশি সিনা টান করবেন সত্তা সরকার আপনাদের থেকে দূর চলে যাবে সরকারের সেবা করার মূল মন্ত্র মাপকাঠি হচ্ছে জনতার সামনে ঝুঁকে থাকা ব্যক্তিকেই জনতা নেতৃত্ব দিয়ে থাকে এই নিয়ম তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রধান উপপ্রধান বিধায়ক এমপি নির্বাচিত বিভিন্ন প্রতিনিধি মন্ডল প্রেসিডেন্ট বিভিন্ন কার্যকর্তা পদাধিকারী আমি সবাইকে বলবো এই ময়দান থেকে মুড়ে পড়া যে ঝুঁকে থাকুন জনতার সামনে নিজে ঝুঁকে থাকুন পুরো জনতা আপনার দিকে ঝুঁকে থাকবে আপনি যদি ওই সিধা হয়ে থাকান তো জনতা আপনার সিধা রাস্তাটা দেখে দিবে এ সত্যি কমিউনিস্টের কোনো অস্তিত্বই নেই তার জন্য আমি সেই বিষয়ে যেতেই চাই না আমি আজকে আপনাদের সঙ্গে যেই বিষয় রেখেছি ত্রিপুরা সরকার কি কি করেছে তার ফেরেস্ত আছে অনেক আছে আপনারা জানেন সেই বিষয়ে আমি দিতে চাইছি না আমি একটা জিনিস আপনাদের মনে করে দিতে চাইছি যে ২৫ বছরের টানা কমিউনিস্ট সরকার কি কি করেছে সেটা আপনার ভবিষ্যতের যে প্রজন্ম আছে তার জানা দরকার আছে তাদেরকে বলতে হবে তবেই সে কমিউনিস্ট বুঝবে না হলে কমিউনিস্ট আবার এসে মানুষকে ভাওতাবাজি দেবে মানুষকে গরিব বানানোর যন্ত্র যদি কার কাছে আছে শুধু কমিউনিস্ট পার্টির কাছে আছে ভারতীয় জনতা পার্টির কাছে যে আছে নরেন্দ্র ভাই মোদী আছে বিশ্বাস আছে কমিউনিস্ট হোক কংগ্রেস হোক অন্য কোনো পার্টি হোক তাদের কাছে কোনো ভবিষ্যৎ নেই তাদের কাছে কোনো বিশ্বাস নেই ভারতীয় জনতা পার্টির কাছে ভবিষ্যৎ আছে বিশ্বাস আছে নরেন্দ্র ভাই মোদী আছে জেপি নাড্ডা আছে গৃহমন্ত্রী অমিত ভাই শাহ আছে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে বলে দৃঢ়ভাবে জানান জননেতা বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।